হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন এবং ভীষণ ভীষণ পজিটিভ আছেন তো প্রতি বৃহস্পতিবার আমি একটি করে এলো এ সাকসেস স্টোরি আপনাদের সাথে শেয়ার করছি যেটা দ্য সিক্রেট বই থেকে নেওয়া হয়েছে রন্ডাবার্ন অনেকগুলো বই লিখেছেন ল অফ অ্যাট্রাকশনের ওপর তার মধ্যে একটি হলো সিক্রেট কিভাবে আমার জীবন পরিবর্তন করলো এই বইটিতে অনেক মানুষের ল অফ অ্যাট্রাকশানের ওপর সাকসেস স্টোরি শেয়ার করা হয়েছে যেগুলো শুনে আমরা বুঝতে পারি যে ল অফ অ্যাট্রাকশানকে কীভাবে কত রকমভাবে আমরা কাজে লাগাতে পারি আমাদের জীবনে এবং নিজেদের জীবনে সেই জিনিসগুলো আমরা আনতে পারি যেগুলোকে আমরা চাই তো ল অফ অ্যাট্রাকশনের মাধ্যমে ল অফ অ্যাট্রাকশানের প্রথম যে রুলসটাই হলো সেটা হলো চাওয়া আমাদের চাইতে হবে আমরা যেটা চাই সেটাকে আগে ইউনিভার্সের কাছে চাইতে হবে ক্ল্যারিটি থাকতে হবে চাওয়ার মধ্যে তারপরেই কিন্তু সেটা আমরা বিশ্বাস করতে পারব বিশ্বাস করা শিখতে হবে তো এনি বলে একটি মহিলা ছিলেন উনি প্রায় এক কোটি টাকা নিজের জীবনে ম্যানিফেস্ট করেছিলেন ল অফ অ্যাট্রাকশানকে কাজে লাগিয়ে উনি এক কোটি টাকার একটি প্রাইজ পেয়েছিলেন তো কীভাবে পেয়েছিলেন সেটা আমরা বুঝতে পারবো আজকের গল্পটা শুনলে ইনি মালয়েশিয়ায় থাকতেন উনি যখন দ্য সিক্রেট ফিল্মটি দেখেন এবং দ্য সিক্রেট বইটি পড়েন উনি পুরোপুরিভাবে এটা বিশ্বাস করেন যে ল অফ অ্যাট্রাকশান বলে কিছু আছে এবং এটা সত্যি উনি বইয়ে যা যা লেখা ছিল তার প্রত্যেকটা শব্দের ওপর উনি বিশ্বাস করেছিলেন উনি দ্য সিক্রেট ওয়েবসাইট থেকে একটি চেক সিক্রেট চেক ডাউনলোড করেন আপনারা যদি চান দ্য সিক্রেট ওয়েবসাইট থেকে এই চেকটা ডাউনলোড করতে পারেন যেখানে আপনারা আপনাদের পছন্দের মতো অ্যামাউন্ট লিখে রাখতে পারেন এবং ম্যানিফেস্ট করতে পারেন উনি দ্য সিক্রেটের চেকটা নিয়ে তার মধ্যে এক লাখ টাকা লিখেছিলেন এক কোটি টাকা লিখেছিলেন আমি এখানে ইন্ডিয়ান রুপিস অনুযায়ী বলছি উনি মালয়েশিয়ার রুপিস অনুযায়ী বলেছিলেন মালয়েশিয়ার টাকা অনুযায়ী আমি এখানে ইন্ডিয়ান রুপিস অনুযায়ী বলছি উনি এক কোটি টাকা ম্যানিফেস্ট করেন ওই চেকের মধ্যে লিখে দেন চেকের মধ্যে লিখে উনি ওনার ড্রেসিং টেবিলের মধ্যে যে আয়নার মধ্যে চিপকে রাখেন তারপর উনি কী হয় ওর চেকটা চিপকে রেখেছিলেন তারপর উনি একটা এক টাকার নোট নেন এক টাকার নোটের মধ্যে কি করেন ওয়ান এক টাকার যে ওয়ান লেখা থাকে সেই ওয়ানের পাশে উনি কটা জিরো বসান উনি চেয়েছিলেন ছ সাতটা সাতটা জিরো বসাতে বাট সম্ভব হয়নি নোটটা ছোট ছিল তাই জিরোগুলো ভর্তি হয়নি পুরোটা আসেনি তো উনি পাঁচটা জিরোই লিখতে পেরেছিলেন তো পাঁচটা জিরো লেখার পর তো উনি ভাবলেন যে ফেলে দেবো তো না ফেলে তো ওটাকে ওটাকেও উনি ড্রেসিং টেবিলের মধ্যে চিপকে দেন তো উনি রোজ ওটা ভিজুয়ালাইজ করতেন তো ভিজুয়ালাইজ কোনো কোনো দিন করতেন কোনো কোনো দিন ভুলে যেতেন তো এইভাবে কি হয় যত দিন যেতে থাকে উনি ভুলে যেতে থাকেন ড্রেসিং টেবিলের আমাদের কি হয় অনেক সময় একটা জিনিস যখন বারবার আমাদের চোখে পড়ে অনেক দিন ধরে চোখে পড়তে পড়তে সেটা চোখে সবা হয়ে যায় সেটার উপর আমাদের আর নোটিস যায় না তো সেম ওনার সাথেও হয় ওটার ওপর আর নোটিস যায় না ওনার ভুলে যান ব্যাপারটা চিপকানো আছে সে যেমন থাকে একটা চিপকানো আছে বাট ওটার ওপর আর ফোকাস ছিল না ওনার তো উনি যে ম্যানিফেস্ট করেছিলেন ওটা পুরো ভুলে গিয়েছিলেন তো একদিন কি হয় উনি ক্রেডিট কার্ডের বিল চোকানোর জন্য যান তো সেখানে গিয়ে দেখতে পান একটা লিপলেটে প্রায় এক কোটি টাকার একটা প্রাইজ কন্টেস্ট দেওয়া ছিল তো উনি সেটাকে নেন এবং অ্যাপ্লাই করে দেন তারপর কি হয় কিছুদিন পর তার কাছে ফোন আসে ফোনেতে বলা হয় যে আপ উনি দ্বিতীয় পুরস্কার পেয়েছেন দ্বিতীয় পুরস্কারটা কি পুরস্কার ছিল উনি যে এক টাকার নোটের ওপর যে অ্যামাউন্টটা লিখেছিলেন পাঁচটা জিরো লিখেছিলেন সেই অ্যামাউন্টটা উনি পুরস্কার পেয়েছিলেন সেকেন্ড প্রাইজে তারপর ওনাকে বলা হয় যে এই প্রাইজটা আপনি পেয়েছেন এবং আপনি যে আর একটা কনটেস্ট হতে চলেছে এক কোটি টাকার সেই কনটেস্টের জন্য আপনি সিলেক্ট হয়েছেন তখন সেদিন সে তা সে তো ভীষণ খুশি হয় একটা আনন্দের ব্যাপার কিন্তু সেই সময় কিন্তু তার মনে ছিল না সে ম্যানিফেস্ট করেছিল সে সময় রাতে সে ড্রেসিং টেবিলের কাছে বসে আছে হঠাৎ তার চোখ যায় সেই চিপকানো এক টাকার নোটটার ওপর যে এক টাকার নোটটা চিপকে ছিল এবং চেকটা ছিল সেই জায়গায় তার চোখটা যায় তখন সে আনন্দে চোটে সেই চিপকানো নোটটা তুলে নিয়ে এসে তার হাজব্যান্ডকে দেখায় যে এই যে টাকাটা আমি আমার জীবনে অ্যাট্রাক্ট করেছি এটা সম্ভব হয়েছে শুধুমাত্র এটার জন্য এই আমি ম্যানিফেস্ট করেছিলাম তিন মাস আগে এই টাকাটা আমি পেয়েছি এবং সে যখন এটা বলছে বলতে বলতে এত মানে আনন্দের চোটে সে কেঁদে ফেলে তো তারপর তার পুরোপুরি বিশ্বাস হয়ে যায় যে চেকের ওপর যে অ্যামাউন্টটা সে লিখেছে এক কোটি টাকা সেটাও তার জীবনে আসবে তো সেই অনুযায়ী সে কি করে মানে এতটাই বিশ্বাস হয়ে যায় সে আবার দ্য সিক্রেট বইটা আবার পড়ে এবং দ্য সিক্রেট বইয়ের যে মানি পার্টটা আছে টাকা পয়সার ব্যাপারে যে পার্টটা আছে সেই পার্টটাকে সে ভালোভাবে পড়ে তারপর আবার দ্য সিক্রেটের ফ্লেমটা দেখেন এবং দ্য সিক্রেটের যে পার্টগুলোতে দেওয়া ছিল সেই জিনিসগুলোকে আবার নিজের জীবনে কাজে লাগাতে থাকেন যাতে এই যে এক কোটি টাকার অ্যামাউন্টটা যাতে ওর জীবনে পুরো চলে আসে সে বিশ্বাস করতে থাকে আবার সুন্দরভাবে সে জিনিসটাকে ম্যানিফেস্ট করে এবং পুরোপুরিভাবে বিশ্বাস করে যে সেটা কিন্তু তারই হতে চলেছে যখনই মনের মধ্যে একটু ডাউট আসতো আমাদের কি হয় কোনো কিছু যখন ভালো কিছু হতে চলেছে সামান্য একটু মনের মধ্যে ডাউট চলে আসে তো তার মনেও এরকম ডাউট আসছিলো তখন সেই ডাউটটাকে তাড়ানোর জন্য সে মনে মনে ভিজুয়ালাইজ করা শুরু করে যে আমি মঞ্চে উঠে ওই এক কোটি টাকার প্রাইজ নিচ্ছি তো এরকম করে সে যেদিন কনটেস্টের দিন চলে আসে তো সে তার হাজব্যান্ডের সাথে যে কন্টেস্ট হলে পৌঁছায় এবং হলে যখন পৌঁছায় তখন তার মনে আবার একটুখানি ভয় চলে আসে যে পাবো তো না পাবো না এরকম একটা সবারই মধ্যে হয় তো তার মনেও হলো তখন সে মানে মনে পড়ল যে দ্য সিক্রেটে বলা হয়েছিল সবসময় ফিলিংসটাকে ভালো রাখতে হবে গুড ফিলিংসে থাকতে হবে তো তার কাছে গুড ফিলিংস মানে ছিল তার মেয়ের হাসি মাখা মুখ তো সে তখন কি করে তার হাজব্যান্ডের কাছ থেকে ফোনটা নেয় ফোনের মধ্যে তার মেয়ের ছবি ছিল ছোট্ট দু বছরের মেয়ের ছবি ছিল তখন সে মেয়ের ছবিটা হাসি মাখা মুখটা সে দেখতে থাকে দেখে তার এত ভালো লাগে এবং সে ফিল করতে থাকে যে প্রাইজটা সেই পাচ্ছে আর সত্যি সত্যি কনটেস্ট প্রাইজ সে জিতে যায় এবং এক কোটি টাকার প্রাইজ সে পেয়ে যায় তো সেটা ও কীভাবে পেয়েছিলো শুধুমাত্র দ্য সিক্রেটের আক বিলিভ অ্যান্ড রিসিপডকে কাজে লাগিয়ে সে এই সবগুলো করেছে সে পুরো এত বড় অ্যামাউন্টের একটি টাকাকে সে নিজের জীবনে আকর্ষণ করতে পেরেছিল দা সিক্রেটের এই গল্পগুলো আমরা গল্পগুলো থেকে আমরা বুঝতে পারি যে আমরাও আমাদের মনের মতো সব কিছু আকর্ষণ করতে পারি শুধু যদি আমাদের মধ্যে বিশ্বাস থাকে বিশ্বাসটা ভীষণ গুরুত্বপূর্ণ বিশ্বাসটাই আমাদের জীবনে সব কিছু আনতে সাহায্য করে এবার আপনি যদি চান অ্যামাউন্ট কোনো একটা অ্যামাউন্টের অঙ্ক আপনি লিখে নিন এবং যে সিক্রেটে চেকই লাগবে সেটাও আমি বলছি না আপনি যে কোনো একটা কাগজে লিখে নিন এবং সেটাকে ভিজুয়ালাইজ করুন ভিজুয়ালাইজ করার পর ভুলে যান যে সুযোগটা আসবে সেই সুযোগটাকে কাজে লাগান দেখবেন সেই অ্যামাউন্টটা আপনার জীবনে আসবেই কিন্তু আমি এক্ষেত্রে আরেকটা কথা বলবো অ্যামাউন্টটা যা অ্যামাউন্ট আপনি লিখবেন সেটা যেন আপনার নিজের বিশ্বাস হয় যদি আপনি বিশ্বাস না করতে পারেন তাহলে কিন্তু আসবে না সেই অ্যামাউন্টটা আপনার কাছে আপনাকে কিন্তু পুরোপুরিভাবে বিশ্বাস করতে হবে প্রথমে যাতে ল অফ অ্যাট্রাকশান আপনার সাথে কাজ করছে এরকম বোঝার জন্য আপনি প্রথম ছোট ছোট জিনিস দিয়ে স্টার্ট করুন একদম ছোট অ্যামাউন্ট দিয়ে স্টার্ট করুন সাপোজ ধরুন দশ হাজার টাকা দিয়ে স্টার্ট করতে পারেন বা যাদের কাছে দশ হাজার টাকাও অনেকটা মনে হয় তারা হাজার টাকা দু হাজার টাকা বা এমন একটা একশো টাকার নোট দিয়ে স্টার্ট করুন যেটা হয়তো ইউনিক হবে আপনি নিজের মনের মতো করে কল্পনা করে নিন ইউনিক মানে হয়তো আপনি সালটা মনে ভেবে নিন যে এই একশো টাকার মধ্যে এত সাল থাকবে এরকম ভেবে সেটাকে অ্যাট্রাক্ট করার চেষ্টা করুন তো আজকের ভিডিওটা আমি এতটাই রাখছি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর চ্যানেল পেজে জুড়ে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ল অফ অ্যাট্রাকশনকে ভীষণভাবে কাজে লাগান ল অফ অ্যাট্রাকশনকে কাজে লাগিয়ে অনেক বড় বড়ো অনেক সেলিব্রিটিরা অনেক জীবনে পেয়েছেন এরকম অনেক গল্প অনেক স্টোরিজ আপনারা বিভিন্ন জায়গায় পেয়ে যাবেন যে ল অফ অ্যাট্রাকশানকে কাজে লাগিয়ে তারা জীবনে কত কী পেয়েছেন কত কী অ্যাট্রাক্ট করেছেন তো এত মানুষ যখন বলছে এত মানুষ তার নিজের অনুভব শেয়ার করছে তাহলে আপনি কেন করবেন না ল অফ অ্যাট্রাকশান যদি আপনার জীবনে পজিটিভ কিছু দেয় তাহলে আমার মনে হয় সেটাকে বিশ্বাস করাই ভালো এবং সেটাকে বিশ্বাস করে নিজের জীবনে কাজে লাগানো উচিত তো চলুন আজকের ভিডিওটা এতটাই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবসময় পজিটিভ থাকবেন তাটা